बोल चल रे सोजाग रे चल 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 आज के बेंगली बाबा वर्सेस राज 27 ब्लॉग। हे गाइस वेलकम बैक टू माय चैनल वंस अगेन। तो কেমন আছো ভাই? আই होप कि তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভাই মিটা পয়েন্টটা শুরু হচ্ছে কিছুটা এরকম টাইপের জায়গা থেকে, আর ডিউক 390 তো ভাই আমার প্যান্থার পুরো অল সেট আর রেডি, আর একটু চকমক করে এনেছিলাম আগের দিন, আর এখন ভাই আবার ধুলো পড়ে গেছে। বাড়িতে থাকলেই ভাই এত ধুলো পড়ে কি বলবো, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর সৈকত দ্বারা ভাই কেউ এখনো এসে পৌঁছায়নি ভাই। তো চলো ওদের জন্য ওয়েট করতে হবে, ওরা আসলে তারপর ব্লগটা কন্টিনিউ করছি ভালোভাবে। ফাইনালি ভাই এরা চলে এসছে আর রাইড এখান থেকে ভাই শুরু হচ্ছে। তো আজকে আমরা চারজন আর রাজু আসবে পাঁচজন, তাই তো? চলো ভাই সবার সাথে মিট হয়ে গেছে আর সবাই পুরো সেট ভাই। দুটো R15 দুটো ডিউক 390 আলাদাই লেভেলের, আর ফোনটা এখান থেকে পকেটে ঢুকিয়ে নিই নালে ভাই পড়ে যাওয়ার চান্স থাকবে। উড়ে চলে গেলে আর নেই, একটাই ফোন। দেখো বাবা জয়দা আজকে ফুল অন হাইপার রাইড করছে দেখছি প্রথম থেকেই। জয়দা যদি একটু হুইলি বাড়তো তাহলে ভাই মজা হতো, দুটো ডিউক 390 দিয়ে হুইলি মেরে। আজকে অনেকদিন পর রাইডে অজয়দা চলে এসছে অশোকনগরের দিকে। অজয়দা অশোকনগরে রাইডে আসে না অনেকদিন হয়ে গেছে, আর উইথ ফিলিয়ান এসছে, বাট ফিলিয়ানের হেলমেটটা নিয়ে আসেনি। আবার ট্র্যাক শুরু করেছে জয়দাও বাগাচ্ছে দেখি ভাই। আমি আজকে আস্তে আস্তে চালাচ্ছি মনে হচ্ছে, রিয়াকশন জয়দারের মনে হচ্ছে পছন্দ হয়েছে ভাই, জয়দার দিকেই তাকাচ্ছিল। হলুদটা ভাই হেভি আই ক্যাচি। ঠিক আগের দিন এই জায়গাটায় আমি হুইলে মেরেছিলাম, বাট তখন আমার কাছে ক্যামেরা ছিল না, নালে আজকে ভাই ইরি 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 বেহেন্ডার গেই বেহেন্ডার গেই বেহেন্ডার। অজয়দা কি করলো এটা? মনে হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে মার খাওয়াবে ভাই আমাকে। আমি শেষে রয়েছি, আমাকেই ধরবে আগে, এদের সাথে থাকা যাবে না ভাই, পুরো ডেঞ্জারাস লোক। রাজু তো ভাই সামনে খালপাড়ে আমাদের জন্য ওয়েট করছে, তো চলো ওর সাথে মিট করতে হবে। মালটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম গ্রুপের সাথে অ্যাড হবো বলে। রং সাইড থেকে কেন আসে কে জানে ভাই, এরা নর্মালি রং সাইড থেকে চলে আসে, মাঝখানে ডিভাইডার দেওয়া সেখান থেকে ক্রস করবে না, রং সাইড থেকে চলে আসে। ভাই ফ্লাই বাই দিতে দিতে চলে গেল আমাকে, ও মজা দাও গেল সৈকত দাও ফ্লাই বাই। A few minutes later. তো ভাই আমরা কিছুটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছিলাম খালপাড়ের এই জায়গাটা, আর এখানে কিছু হুইলি ছুইলি চলছিল। রাজু আর অজয়দা ভাই হুইলি মারছিল, আর সৈকতদা আর জয়দা ভাই হুট করে কোথাটা চলে গেল ভাই। তো চলে গিয়ে আমার জন্য ভাই কেক নিয়ে এসছে, তো কালকে আমার বার্থডে ছিল, তো ভাই এরা হুট করে দেখি ভাই কেক নিয়ে চলে এসছে, মানে আলাদাই সিন। আমি তো বুঝতেই পারিনি এরা কেক নিয়ে চলে আসবে যে। হ্যাপি বার্থডে রাজ, হ্যাপি বার্থডে রাজ, হ্যাপি বার্থডে রাজ। আরে কেকের দিকে না, ওইদিকে আমার 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 ভাই কি ভাই কেক নিয়ে চলে গেছে ভাই, খতম কেক কাট 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 বার্থডে বয়। তো ফাইনালি ভাই আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চলে আসলাম, তাহলে আবার পরে দেখা হবে। আর থ্যাংক ইউ সবাই ভাই বার্থডে সেলিব্রেট করলো একসাথে আর এখানে। ওটাতে তো একদম গ্যাস কিট লাগানো, ওটাতে কোনো সাউন্ডই আসবে না। না না আমারটা আমারটা এখন না, পরের দিন পরের দিন পরের দিন পরের দিন পরের দিন মার।
অনেক দিন পরে আবার এনেছে দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে ভাই। পুরোনো কথা মনে পড়ে গেল, গেঞ্জি বেঞ্জি পুরো উঠে চলে এসছে, দেখো ভাই কি লাগছে ওকে। আর মালটা তো আজকে ব্লগ বানাচ্ছে না, এ এনএসটা কোথায় পেলি মালটা? বাবা 115, এটা মানে 125, না না কত সিসি এটা, 125 না 160? 125। ও আচ্ছা আচ্ছা, ওই দেখো ওই দেখো ভাই, এটা মজা ছিল, এটা মজা ছিল। মালটাতে লিমিটার মারছে দেখি করে, আলাদাই লাগছে। এখানে 125 বাসে 200, আর এখানে 300 জয়দা। ওরে ভাই ওকে কি লাগছে, কি ফানি লাগছে। জাস্ট এটা আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আজকে এসছে, আর কেক পেলার জন্য এসছে, আর এসে ভাই কার একটা এনএস 125 নিয়ে চলে আসছে ভাই রাইট মারতে। ওই দেখো সেই আমার পুরনো স্কিল শুরু হয়ে গেছে ওর, আজকে বেঙ্গলি বাবা ওল্ড মডেল এটা, যেটা তোমরা এতদিন মিস করো ভাই। তো আজকে ব্লগে আবার দেখে দিচ্ছি, বাট ওর তো ব্লগ আসবে না, কারণ ও তো পুরো মানে কতটা মিটার এরার ওটায়। দেখো ওই মালটা আবার কি করছে দেখো ভাই, ও আজকে বারে পুরো লন, আজকে ভাই পুরো পুরনো ফর্মে আছে ভাই। আজকে ব্লগে ভাই মজায় চলে এসছে, আর সব থেকে বড় কথা ভাই আমাদের গ্রুপে সবাই আজকে ভাই সেলিব্রেট করলো আমার বার্থডে, আমি ভাই এতটা আশা করিনি। তো ভাই আমরা আবার ইউটার্ন নিয়েছি, আর এরা যে কেক নিয়ে চলে আসে হুট করে, আমি তো ভাই এটা আশাই করিনি, পুরো আনএক্সপেক্টেড ছিল। অল থ্যাংকস টু মাই গ্রুপ কে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, প্লাস আমার বার্থডে এরমভাবে কেক কেটে সেলিব্রেট করার জন্য। তো ভাই মন থেকে খুব খুশি, আর সবাইকে থ্যাংক ইউ ভাই এরমভাবে সাপোর্ট করার জন্য। বল চল রেস হয়ে যাক রেস, চল চল চল, আজকে বেঙ্গলি বাবা ভার্সেস রাজ 27 ব্লগ, চল তোর ওটা পুরো আর আমার 4টে গিয়ার ভাই করবো না, পড়েই আসতাম না। এ ভাই এ কি ছিল, পুরো ইনসাল্ট হয়ে গেল। চলো দেখা যাক সৈকতটা কি ম্যাজিক দেখায়। এরম করবা না, বাই চান্স যদি বেশি হয়ে যায় না সামলে রাখা যায় না।